হ্যাঁ হ্যাঁ দেখুন, বেশ কিছুদিন আগে নর্থ সাউথ ট্রাস্টিদের বিরুদ্ধে বেশ 400 কোটি টাকা সম্ভবত অথবা এর কাছাকাছি টাকার একটা মিস অ্যাপ্লিকেশনের মামলা হয়েছিল। সে কারণে তারা 4 জন কি 5 জন আগাম জামিন চাইতে আসছিল, আগাম জামিন খারিজ করে দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল একজন মহিলা সহ, গ্র্যাভিটি অফ দ্য অফেন্সের উপর ভিত্তি করে। এখন সেই মামলা চার্জশিট হয়েছে, সেই মামলা এখন চলমান। কিছুদিন যেতে না যেতে আরেকটা নতুন অভিযোগ চলে আসলো অনুসন্ধানের ভিত্তিতে। আজকে কমিশনে একটি মামলা দায়ের করেছে, সেই মামলাটি হলো ট্রাস্টি বোর্ডের টাকায় গাড়ি কিনে ব্যক্তিগতভাবে ইউজ করা, প্রায় 9 কোটি টাকার উপরে। বিষয়টি দুঃখজনক এবং লজ্জাজনক। যারা ট্রাস্টের ট্রাস্টি তারা যদি এই ধরনের কাজ করে তাহলে এই সাধারণ শিক্ষার্থী যারা তারা কি শিখবে? আপনি দেখুন গতকাল খবরের কাগজে বেরিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ প্রায় 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে এনভিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কারণ তারা ট্যাক্সের টাকা দিচ্ছে না। অথচ এদিকে তারা নিজেরা ট্রাস্টের টাকায় ট্যাক্সের টাকা দিচ্ছে না, গভর্নমেন্টের যেটা লেজিটিমেসি পাওনা, বৈধ পাওনা, সেটা না দিয়ে তারা ট্রাস্টের টাকায় গাড়ি কিনছে। অপরাধটা অত্যন্ত গুরুতর ও অত্যন্ত গুরুতর। আমরা মনে করি কমিশন আজকে যে মামলা দায়ের করেছে তার ভিত্তিতে তদন্ত শুরু হবে এবং অচিরেই নির্দিষ্ট আইনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ হয়ে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।